হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ পাখির অশুষ্টি অনেক ভালো আছি আজ আবার চলে আসলাম নতুন আরেকটি একটি ভিডিও নিয়ে দেখতেই পাচ্ছেন এখানে বরবটি ভর্তা আর টমেটো দিয়ে আলু দিয়ে ডিমের তরকারি এই প্রথমবার আমি এইভাবে রান্না করলাম জানি না আপনাদের কাছে কেমন লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন প্লিজ আর আপনারা কেন লাইক দেন না এটা বুঝি লাইক দিলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যায় এটা বুঝি আমি তো সবাইকে লাইক দিই প্লিজ একটা লাইক দেবেন আর ফুল ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন চলুন যাওয়া যাক এই যে ছোট একটা আলু নিয়েছি আর আছে একটা টমেটো সেটে ডিম আর এই হচ্ছে বরবটি আমি আছে বরবটি ভত্তা করব তো আমি এখানে আসছে তেল নিয়ে নিয়েছি প্রায় ফ্যানে প্যানের মধ্যে তেলটা গরম হওয়ার পরে আমি জিরা দিয়েছি কিছুটা এরপর যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আজকে দুপুরের খানা এটাই আমার এখন আমি আলুটা দিয়ে দিব দিয়ে একটু ভেজে নিব আলুতে খোসা রেখে দিয়েছি কারণ আলু গলে যায় সেই জন্য খোসা রাখলে আর অত বেশি গলতে পারে না এরপর যে আদা রসুনের পেস্ট দিয়ে একটু ভেজে নিব এরপর আমি বাকি মশলাগুলো অ্যাড করে দিব এখানে লবণ হলুদ মরিচির গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আর হচ্ছে এলাচ আর গোলমরিচ সরি এলাচ আর গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম সামান্য পরিমাণ আমার যতটুকু লাগবে ততটুকু আমি আইডিয়া মতন দিয়ে দিয়েছি একামঞ্জির খানা এখন এই পানিটা দিয়ে আমি কষিয়ে নিব এইদিকে আমি এই ডিমটা একটু হালকা ভেজে নিব বেশি ডিপ ফ্রাই করবো না হালকা ভেজে নিয়েছি এদিকে আমি এ পর্যায়ে আমার প্রায় কষানো শেষ এই পর্যায়ে আমি টমেটো দিয়ে আর একটু কষিয়ে নেব কারণ টমেটো একটু জাল খায় এই জন্য আগেই দিয়ে দিয়েছি আমাদের বাংলাদেশের টমেটো দেখি তরকারি নামানোর পাঁচ মিনিট আগে টমেটোটা দিয়েই আর এখানের এই টমেটোগুলো এত শক্ত এত পরিমাণে জাল খায় আমি এখন জলের পানি অ্যাড করতেছি তো এই পর্যায়ে আমি ডি ডিমও দিয়ে দিয়েছি আমি একটু ভালো কিছুটা উঠানোর পরে আমি ধনিয়া পাতা অ্যাড করলাম এখন একটু কিছুক্ষণ কুক করে নামিয়ে নেব দেখুন মনে হচ্ছে টমেটো আমাকে খাবে শুক পাকাই রয়েছে আমার দিকে এ হচ্ছে বরবটি ভর্তা বরবটি আর রসুন আমি সরিষার তেল দিয়ে ভেজে নিয়েছি আর হচ্ছে শুকনো মরিচও ভেজে নিয়েছি এই যে আমি ভালো করে মেশ করে নিচ্ছি হাতের সাহায্যে আমার ভর্তা হয়ে গেছে আমি কিন্তু গাছকে ডিমের তরকারি রেখে হেঁটে দিয়ে খেয়েছি ভর্তা দিয়ে আসলে ভত্তা হলে আর কিছু লাগে না এটা বাস্তব ভত্তা হলে ঘোষ মাছ সামনে অনেক কিছু তরকারি থাকলে কিন্তু ভত্তা দিয়ে কিন্তু খেয়ে ওঠা যায় দুই প্লেট ভাত তাই না তো দেখতে দেখতে ভিডিওটা শেষ হয়ে আসলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিওতে আবার দেখা হচ্ছে আমার আমার জন্য দোয়া রাখবেন সবার জন্য অনেক দোয়া আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম